আসলে শ্বশুর বাড়িতে গেলে আমার কাছে মনে হয় যে একবার তো মেয়ে চলে গেল, আর তো কাজ করার থাকবে না, তার জন্য এই লুকোচুরি। আসলে এরকম কিছুই না, এটার কারণটা হচ্ছে যেহেতু যখন রিলিজের ডেটটা ফিক্সড করা হয়েছিল ঠিক সেই মুহূর্তে আমরা যতটুকুনি জানি আমাদের এই কোভিড মানে প্যান্ডেমিক অর্থাৎ লকডাউন সব কিছু শুরু হয়ে গেছে, সেই মোমেন্টে এটা যেহেতু একটা বড় বাজেটের সিনেমা তারা রিলিজ দিতে চাননি। তবে আমি যতটুকু শুনছি এখন তারা রিলিজ দিতে চাচ্ছেন, যদিও সময় বা ডেটটা কোনো ফিক্সড করা হয়নি কিন্তু খুব দ্রুত রিলিজ দিয়ে দেবে। ইন্ডিয়ায় আমি একটা কাজ করেছি অফ ট্র্যাকেরও, এটা একটা সিনেমা শর্টকাট, যেটা নচিকেতা দাদার গল্পে এবং নচিকেতা দাদার প্রোডাকশনে, যেটাতে ডিরেক্টর হচ্ছে সুবীর দাস এবং আমার সাথে কো আর্টিস্ট আছে পরমব্রত দাদা এবং হচ্ছে গৌরব, আমরা তিনজনই এই সিনেমাতে কাজ করেছি। তো ওই জায়গা থেকে এই সিনেমাটারও কিছুটা ওই প্রবলেমের মধ্যেই সংযুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে যে এটাও যে রিলিজ করবে দুর্গাপূজা তাদের টার্গেট ছিল, কিন্তু দুর্গাপূজা টার্গেট হওয়ার পরেও যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা প্যান্ডেমিক কোভিড সব কিছু মিলে আসলে আমাদের পুরো পৃথিবীটাই স্তব্ধ হয়েছিল, যার জন্য সিনেমাটা রিলিজ করতে পারিনি। তবে এই সিনেমাটাও আমার, আমি যতটুকু জানি ওদের কাছ থেকে, কারণ ভেরি রিসেন্ট আমি ওদের ডাবিং করে আসলাম এবং কিছু খুচরো কাজ ছিল সিনেমাটা পরিপূর্ণতা আনতে, সেটাও আমি গত মাসে আমি শেষ করে আসলাম। আমার প্রথম একটি কথাই বলার থাকবে, যেহেতু আজকে যে কোশ্চেনটা করা হলো এটা কিন্তু প্যান্ডেমিকের পর, তো আমার কাছে মনে হয় যে প্যান্ডেমিকে আমরা যেভাবে কিছুটা পঙ্গু হয়ে গিয়েছিলাম সেই পঙ্গুত্ব রক্ষা করাটা আগে ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যদি বেঁচে থাকি তাহলে ভালো কিছু আশা করতে পারবো, আমরা যদি সেখানে বেঁচে নাই থাকি তাহলে আমাদের ভালো বা মন্দ কোনো কিছুই আশা করা সম্ভব না। সেই জায়গা থেকে মাঝখানে আমাদের যেটা হয়েছিল, আমাদের চলচ্চিত্র অঙ্গনে আমরা সবাই দেখেছি যে আমাদের একটা ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, ত্রাণ দেওয়া হয়েছে। তা আমার কাছে মনে হয় যে কাজের ব্যস্ততার মাঝে যদি আমরা নিজেরা ইনকাম করে খেতে পারি এটা সবচেয়ে শোভনীয়। এখন আমরা সবাই কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের সামিলদের পুরো পৃথিবী আমরা হয়েছি, আমাদেরকে আগে সুন্দর করে শক্তভাবে দাঁড়ানোটা দরকার। ভালো মন্দ তো তখনই বিচার হবে যখন আমরা অনেক ভালো থাকবো, এখন আমরা বেঁচেই নেই, বাঁচার তাগিদটা আমাদেরকে চিন্তা করতে হবে। তার জন্য আমি ডেফিনেটলি মনে করি যে এতগুলো কাজের মধ্য দিয়ে অ্যাটলিস্ট কিছু মানুষ তা নিজেদেরকে ব্যস্ত করতে পারছে, ব্যস্ততার মাঝেই আমার মনে হয় যে ভালো কিছু বের হয়ে আসবে। কিন্তু শুরুতেই যদি আমরা চিন্তা করি যে ভালো কিছু, আমার মনে হয় যে এটা আসলে বুদ্ধিমানের কথা নয়, বুদ্ধিমানের কথা এটাই যে নিজেদেরকে আগে দাঁড় করিয়ে নিই, তারপর আমরা ভালো কিছু করতে পারবো। প্রথম ভালো লাগাটা হচ্ছে আমি আমার ক্যারিয়ারে অনেক সিনেমা করেছি কিন্তু কখনো মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা কাজ করা হয়নি। সেই সিনেমাটা করতে এসে অনেক কিছু জানতে পেরেছি, জানার সুযোগ হয়েছে এবং অনেক বেশি ভালো লাগা কাজ করেছে, যার কারণে হয়েছে এই সিনেমাটাতে আমার অভিনয় মনে হয়েছে আমি নতুন একটি উপবিশ্বাস কাজ করেছে, কারণ এনভায়রনমেন্ট, ওখানকার ডায়লগ, ওখানকার সিচুয়েশন, ওখানকার মেকআপ, গেটআপ, এভরিথিং, আমার কাছে মনে হয়েছে যে আমি নতুনভাবে আরেকটা উপবিশ্বাস কাজ করেছি। তো দর্শকদের কাছে এটুকুই বলবো যে তারা যেন আমার এই সিনেমাটার জন্য ভালোবাসা রাখে এবং তাদের দোয়া, তাদের ভালোবাসা, যেহেতু হলে রিলিজ হবে তারা যেন অবশ্যই, আবারও বলি বাংলাদেশের ওই পুরনো একটি কথা, হলে গিয়ে সিনেমা যেন দেখে। আর আমার সাথে এই সিনেমার, এটি চ্যানেল আই সিনেমা, ইমপ্রেস সেল ফিল্মের সিনেমা, এখানে ডিরেক্টর আছেন শারিয়া নাজিম জয় এবং নায়িকা হিসেবে আমি কাজ করেছি এবং আমার যে কো আর্টিস্ট নায়ক কাজ করেছেন আমাদের সবারই অনেক পছন্দের নায়ক বাপ্পি চৌধুরী, এবং বাপ্পির সাথে এটা আমার সেকেন্ড মুভি, এর আগে একটা মুভি আমরা করেছি শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু, কিন্তু প্যান্ডেমিকের কারণে ওটা টাইমলি রিলিজ হয়নি। স্বাভাবিকভাবেই এটা সেকেন্ড শুটিং হওয়ার পরেও রিলিজ হচ্ছে আমাদের প্রথম, সো ভালো লাগে কাজ করছে। প্রথমেই বলবো যে তার আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আমাদের জাতির পিতা, তার শতবর্ষিকী জন্মবার্ষিকীতে আমাদের সবার পক্ষ থেকে, চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সত্যি বলতে গেলে তাকে দেখবার সুযোগ আমাদের হয়নি, কিন্তু সৌভাগ্যবান মনে করি তার জীবন পথচারণ সব কিছু জানার সুযোগ আমাদের হয়েছে, এবং কি না আজকে একটি খুশির মুহূর্ত আমার কাছে মনে হয় যেহেতু শতবার্ষিকী জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে, তো সেখানে সামিল হতে পেরে। এবং আর একটা জিনিস খুব ভালো লাগা কাজ করছে যে এই যে আমাদের দেশ আস্তে আস্তে যে স্বপ্নটা উনি দেখেছিলেন সেই স্বপ্নের সাথে সে চূড়ায় চলে যাচ্ছে, এটা খুবই ভালো লাগার একটি বিষয়। তো তার জন্য আমি এটুকুই বলতে চাই, তাকে অনেক শুভেচ্ছা শুভকামনা, এবং আমাদের আজকে চলচ্চিত্রে পরিবারের মানুষরা
তার নাম করে আমরা সবাই আমাদের সবার পক্ষ থেকে একটি কেক কাটা হবে, সেখানে সামিল হতে পেরে সত্যি নিজেকে অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা মাঝখানে নিউজ হয়েছিল, এটা সত্য, আমি প্রযোজনা প্রতিষ্ঠানে আমার নাম যোগদান হয়েছে। এটার কারণটা ছিল আমার মা চেয়েছিলেন, যে কোনো একটা সামান্য বিতর্কের কারণে মা চেয়েছিলেন, আমি এতগুলো কাজ করেছি, আমার জন্য যে ধরনের ছোটোখাটো বিতর্ক হয় এটা শোভনীয় নয়, তখন সে চেয়েছিল তুমি একটা প্রতিষ্ঠান করে ফেলো, যদি সুযোগ পাই তুমি করবে। তো ইনসিডেন্টলি তো মা আমাদের মাঝে নেই, তো আমার কাছে মনে হয়েছিল ওই বছরই আমি একটা নাম অ্যাটলিস্ট, সে যেটা দিয়ে গেছেন, সে কিছু ডিজাইন দিয়ে গেছিলেন, সেটাকে ফুলফিল করেছি। ইন ফিউচার দেখা যাক কী করা যায়।